আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আরপিডি টিভি নিউজের নিয়মিত সংবাদে। নরসিংদীতে ভিটিবির সাংবাদিক শাহিন মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জমি দখল ও সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও অত্যাচারের অভিযোগ এনে বাংলাদেশ টেলিভিশন বিটিভির নরসিংদী জেলা প্রতিনিধি শাহিন মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার 19 মার্চ দুপুর 12টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে নরসিংদী সদর উপজেলার পাঁচতনা ইউনিয়নের চরমাধবদী এলাকার প্রায় 200 সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। প্রায় ঘণ্টা কাল ব্যাপী মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন চরমাধবদী গ্রামের আব্দুল বাতেন, মাসুদ মিয়া ও মেহেরপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেহেরউদ্দিনের মেয়ে শামিমা বেগম। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, বিটিভির সাংবাদিক শাহিন মিয়া তার ক্ষমতা দেখিয়ে এলাকার সাধারণ মানুষের জায়গা দখল করে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এলাকার একজন চিহ্নিত রাজাকার ছিলেন এই সাংবাদিকের দাদা ওয়াজউদ্দিন। এলাকার একজন রাজাকারের নাতি হয়ে সে মুক্তিযোদ্ধা পরিবারের উপর অত্যাচার চালিয়ে আসছে। তার অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদ করায় সে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। এমনকি তার এসব অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সে স্থানীয় এক সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। সাংবাদিক শাহিন মিয়ার এসব অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে মানববন্ধনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ জনগণ। আমি এক বছর ধরে ঘুমাইতে পারি না, আমি মঞ্চের ঘরে থাকি। পুলিশের নির্যাতনে ওই জমি দখল করে মানুষের দোকান ভাঙচুর করছে, আমার দোকান ভাঙচুর করেছে এবং মোটা অঙ্কের চাঁদা চায়, ওর দিয়ে চাঁদা দিয়ে কুটি কুটি জায়গা সম্পদ করেছে। আমি সরকারের কাছে আবেদন, মন্ত্রীর কাছে আবেদন, কিসির কাছে আবেদন, এমপির কাছে আবেদন, প্রেস ক্লাবে আবেদন, ইনস্টিটিউশনের কাছে আমার দরখাস্ত। আমি এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি বিচার চাই, বিচার চাই, শাহিন সাংবাদিকের বিচার চাই, শাহিন মাসুদ মিয়া, আমি মাস মোহাম্মদ মাসুদ মিয়া, আমার বাপ মোহাম্মদ আবেদ আলী মিয়া, আমরা কৃষকের সন্তান, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই।